হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী বলো তো। তো দেখো কি এটা, আসলে এটা বিরিয়ানি। তো আজকে সন্ধ্যাবেলা একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল, আমার না কিন্তু আমার বরের। তো আমি জানতামও না ও নিজে অর্ডার দিয়েছে ডবল পিস দিয়ে এক প্লেট বিরিয়ানি। তো এক প্লেট বিরিয়ানি আমি কিন্তু খেতে পারি না, আর আমি ভালো আছি, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে বিরিয়ানির প্রতি আমার খুব একটা ভক্তিও নেই। তো ও যেহেতু নিয়ে এসেছে ডবল পিস দিয়ে এক প্লেট বিরিয়ানি, তখন খেতে হবে। তো দুজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছি, আমি কিন্তু খুব একটা খাইনি, ওই খেয়েছে, আমি সেটা চিকেনটা খেয়েছি। তো সন্ধ্যাবেলা বিরিয়ানি খেতে খেতে ব্লগটা শুরু করলাম, আর সন্ধ্যে শুধু বিরিয়ানিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এর পরের দিন সকালবেলা থেকে ব্লগটা আমি শুরু করেছি। তো দেখো সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি, চা করেছি, সবাইকে খাবার দিয়েছি, আর দিয়ে টিয়ে চলে এসেছি ডাইরেক্ট আজকে বিছানা গুছাতে। আমার কিন্তু বিছানা এত তাড়াতাড়ি কোনো দিন গুছানো হয় না, আজকে আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো, কারণ আজকে সকালবেলা আমার কোনো রান্নাবান্না ছিল না, আর অভয়ে উঠে গেছে, আর যেহেতু ওর বাবা আছে তো ওর আজকে একটু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাবে। তো ওর বাবা থাকলে ওর আর কি বলবো, ওর আর কিছু লাগে না, ও একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। তো সেই জন্য আমি বিছানাটা সে তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, বিছানাটা টুকটাক ঘর দুটো সেটা যেটা গুছানোর আছে গুছিয়ে টুছি, আমি তাতে স্নান টান করে পুজো দেবো, আর অবশ্যই কিছু কাছাকুচি করবো। তো সেই জন্য আমি আর দেরি করছি না, এদিকে আমার যতটা দেরি করবো ওইদিকে আমার ঠিক ততটাই দেরি হয়ে যাবে, দুপুরের দিকে খুব চাপ হয়ে যায়। আর এখন গরম পড়ে গেছে না, হালকা হালকা খুব ঘুম পেয়ে যায় দুপুর, মানে দুপুরবেলা যখন রান্নার টাইমগুলো ঠিক তখন 12টা 1টা এরকম সময়গুলোতে, কিন্তু একটা দিনও ঘুমাতে পারি না, বিশ্বাস করো খুব কষ্ট হয়। আর কিন্তু বিয়ের আগে আমি প্রত্যেক দিন 11টা 12টার সময় ঘুমাতাম, বিকেলে ঘুমাতাম। তো বন্ধুরা দেখো এখানে সবজি কাটা হচ্ছে, মাছ কাটা হচ্ছে, দুপুরে কী কী রান্না হবে সকালটা তো যাই হোক করে কাটিয়ে দিয়েছি, এখন সব দুপুরের আয়োজন চলছে। কী দিয়ে কী রান্না হবে বলো? ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে হবে, আর ঝিঙে হবে, পোস্ত দিয়ে, ঝিঙে পোস্ত, মাছ পাতুরি হবে আর ডাল। এটা হলো ভোলা মাছ, আর এগুলো কালকে মাথাগুলো রেখে দিয়েছিলে? হ্যাঁ, সে চেওয়া মাছের মাথাগুলো। আর এটা হলো ঝিঙা পোস্ত হবে, আর ওই যে বেগুন, তাই তো? হ্যাঁ, আর ডাল, আর ডাল হবে। আর এইদিকে দেখো এরা সব কী করছে। এই তুই এতক্ষণ নাচ করছিলি না, একটু নাচ দেখাতো, দেখা দেখা। তো অভয় দেখো এখানে নাচ করছে, আর ওর বাবা এখানে বাইক ধুচ্ছে, আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, আর একটা গান বাজছে, যার জন্য আমি মানে সাউন্ডটা মিউট করে দিলাম, তা না হলে কেলে মুটে আসবে। তো দেখো নাচ করছে, আর এইদিকে দেখো যে নাচতে বলেছি লজ্জা পেয়ে সরে গেছে। আর এই যে সামনে রয়েছে একটা পুকুর, তো সেই পুকুরটা আমাকে আবার বারবার দেখাচ্ছে। তো অরিজিনাল ভয়েসটা তোমাদের দিতে পারলাম না ক্লেমের জন্য। এই দেখো পুকুরটা। তো বন্ধুরা চলো আমি এখন স্নান করতে যাচ্ছি, স্নান করে পুজো দেবো, কোথাও পুজো দিয়ে এসে তারপর হয়তো রান্নাবান্নাগুলো করবো। যাই হোক চলো দেখি এরপর কিছু দেখতে পাবে, আর এক জায়গায় যাওয়ার আছে, সেটাও যদি যাই তাহলে সেটাও তোমার সাথে শেয়ার করবো। চলো আগে স্নান করে কাজ টাজ একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো, তাই না? তো বন্ধুরা এই দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি, আগে আর শেয়ার করার মতো সুযোগ হয়নি, পুজো দিয়ে এসে মায়ের সাথে হাতে নাতে করতে হয়েছে। তো সব মিলে রান্নাবান্না হয়ে গেছে। তো এই দেখো ভোলা মাছ হয়েছে বেগুন দিয়ে, আর ডাল হয়েছে টমেটো দিয়ে, আর এই যে ঝিঙে ঝিঙে রান্না হয়েছে, আর সেই পাতুরিটা প্রথমে দেখলে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা রেডি হয়ে গেছি, তো মা ভাই ওরা সবাই চলে গেছে রাস্তা, আর আমি এইসবই রেডি হয়েছি, ঠিক আছে? তো এরপর বাইকে করেই যাবো, তো যেতে যেতে বাকিটা শেয়ার করছি। তো চলো তোমার সাথে থাকো, আর কী দেখছি সেটাও তোমার সাথে শেয়ার করবো। আর মেলাটার নাম কী ঠিক করে আমি বলতে পারছি না, ঠিক আছে, গিয়ে আমি ভালো করে জেনে তোমাদেরকে বলবো। চলো টাটা দাদা, টাটা দাদা, সাবধান থেকো, বাবু ওঠো বাইকে, সাবধানে। বাবা তুই কোথায় যাচ্ছো?
মেলা যাচ্ছ আমাকে নেবে চলো বন্ধুরা দেখো আমরা ফাইনালি চলে এসেছি আর এটা হলো ত্রিবেণীতে ত্রিবেণীতে আমরা কুম্ভ মেলা দেখতে এসেছি মেলাটার নাম হলো কুম্ভ মেলা তো দেখতে পাচ্ছ নদীর এই নদীটার ওপারেও হচ্ছে কিন্তু আমরা মানে যেতে চাইছিলাম কিন্তু যেতে পারছি না খুব একটা যাতায়াত ব্যবস্থা নেই আর যেহেতু অনেক লোক হয় তো সেই জন্য বোট নৌকা কিছু এই মুহূর্তে চলছে না এবার যেতে হলে কল্যাণী ব্রিজের ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা ওইখান দিয়ে যেতে হবে তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে টাড়িয়ে থেকে কী করবো লাস্টে চলে গেছি তো এইপারে যেটা আছে সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছি আর আমরা দেখতে এসেছি ত্রিবেণীতে আমরা এখন এই মুহূর্তে ত্রিবেণীতে রয়েছি আর এটা দীর্ঘ 704 বছর পর এই প্রথম বঙ্গ কুম্ভ মেলা তো এখানে আমরা এসেছি আমরা ওই প্রথমবারই দেখছি ঠিক আছে এটা অনেক দিন পর মানে বললাম তো তো এটা কিন্তু সবার ভাগ্যে দেখার সুযোগ হয় না ঠিক আছে এই জীবন হয়তো একবারই দেখতে পারবো তো এই দেখো আমাদের মায়েরাও সবাইকে সেই শিক্ষা দেন ওখানে সব রকম অধ্যাত্ম বিদ্যা সব রকম শিক্ষা শেখানো হয় নমস্কার শুনছিলাম বাগবাজারের গৌরী মা আশ্রমের এক সাধ্বীর মুখ থেকে কিছু কথা সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলা হয়েছে সেখানে মা সারদার কথা বলা হয়েছে এই আধুনিক কালে স্বামী বিবেকানন্দ তো দেখানে দেখো এখানে অনেক সাধুরা এসছে ঠিক আছে আর এটা আমরা যেহেতু দিনের বেলা এসেছি মানে বিকেল টাইমে তো এখনও খুব একটা লোকজন নেই তো যাওয়ার সময় আমরা কিন্তু ফিরতে পারছিলাম না এতটাই ভিড় তো দেখো এগুলো সব রাতের বেলা করে যোগ্য হবে এখন সব রেডি করে রাখা হয়েছে সামনে চাল ডাল অনেক কিছু রয়েছে তো এর পিছনে অনেক মাহাত্ম্য রয়েছে অনেক ব্যাপার রয়েছে আমি কিন্তু সবটা জানি না বন্ধুরা তো তাই তোমাদেরকে কিছু ডিটেলস বলতে পারছি না তো আমি যেটুকু দেখেছি যেটুকু আমার চোখে আমি নিজের সামনে থেকে দেখেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তবে এই কুম্ভ মেলা কিন্তু সবার ভাগ্যে হয় না কেননা বললাম না 704 বছর পরে প্রথম বঙ্গে কুম্ভ মেলা হচ্ছে তো আবার যে কবে হবে তার কোনো ঠিক নেই তা সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও আমার ফোনের মাধ্যমে দেখে নাও আশা করি তোমাদেরও একবার তাও দর্শন হয়ে যাবে ঠিক আছে সামনাসামনি দর্শন কবে হবে তো কেউ বলতে পারে না তো আমি আমার যেহেতু বাড়ি থেকে কাছে তাই আমি আর মিস করিনি আমি কিন্তু চলে গেছিলাম ঠিক আছে হয়তো তোমরা অনেকেই এসে থাকবে তো চলো তোমাদের এই কুম্ভ মেলাটা আমি ঘুরে ঘুরে একটু মানে দেখাচ্ছি আর আমি যেহেতু এ ব্যাপারে বেশি কিছু জানি না তো বেশি কিছু তোমাদেরকে বলতেও পারছি না তোমরা শুধু দেখতে থাকো এখানে অনেক লেংটু সাধুও রয়েছে আর এখানে দেখো খাওয়ার আয়োজন রয়েছে ঠিক আছে এখানে সবাই খেতে পারো আর অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে যারা এখানে দেখছি বিভিন্ন জায়গায় শুয়ে রয়েছে বা ছোটো ছোটো ঘর করে দেওয়া হয়েছে তাদের জন্য ঠিক আছে তো এটাও আমার আমার ফার্স্ট আমার লাইফে দেখা তো আমি সেই জন্য ডিটেলসে কিন্তু বলতে পারছি না আর এখানে দেখো মহাযজ্ঞ হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিন্তু আধ্যাত্মিক স্বাধীনতা পাইনি মনের দিক থেকে আমরা স্বাধীনতা পাইনি এখন অনেক মা এখানে বসে আছে কত রকমের অনুষ্ঠান এই কুম্ভকে উপলক্ষ করে আপনারা জানেন এখানে আজ এবং আগামীকাল মা গঙ্গার তীরে মহা আরতি হবে সন্ধ্যায় আরতি আপনারা সকলেই দেখবেন আশা করি আরতিতে অংশগ্রহণ যারা করবেন যারা সহায়তা করবেন ব্রহ্মচারী ভাইয়েরা মায়েরা এবং যারা বাদ্য বাদকেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা তো বন্ধুরা তোমরা মেলাটি দেখতে থাকো আর আমি তোমাদের দেখাতে দেখাতে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অনুষ্ঠানটি ভালো করে দিও এই নারী জাতির কোনো বর্ণ নেই
এই নারী জাতি কোনো ধর্ম নেই।